মানে রোদ দিছে সকু মেলিব পোৱা নাই তো তথাপিও আপোনালোকলে ভিডিও সদায় এটা এটা মই দি থাকো তো আপোনালোকে সাব লাইক কমেন্ট করিব নমস্কার স্বাগতম জানাইছো নতুন এটা ভিডিও লৈ বর্তমান মই আছো নগাঁও ঢিংগেটত আর নগাঁও ঢিংগেটর খাইজুলি স্কুল সম্মুখ নতুন কে এটা শোরুম খুলিছে শোরুম তো সব দেখা পাইছে পাবলিক মোটরস নতুন কে খুলিছে আর আপোনালোক আহিব এই শোরুমটোত কিমান গাড়ি আছে গোটেই ডিটেইলস খিনি দিম লগতে অনার লগত কথা পাতিম আর অনার পৰা জানো যে তেওঁলোকে গাড়ি কিমান কিমান রেটর গাড়ি তেওঁলোকে রাখিছে আর তেওঁলোকৰ যেহেতু শোরুমটো নতুন আর তেওঁলোকে শোরুমটো যে খুলিছে তেওঁলোকৰ তাত রিফাইন্যান্স হবনে নহয় লগতে তেওঁলোকে আপোনালোকৰ গাড়ি এখন ফাইন্যান্স কৰি দিবনে নিদিয়ে গোটেই তথ্যখিনি দিম আর আপোনালোকে কম কম রেঞ্জৰ গাড়ি বিচাৰি থাকে তো সেই কারণে মই সদায় কম কম রেঞ্জৰ ডিলাৰবিলাক বিচাৰি আপোনালোকক ভিডিও দি থাকো আপোনালোক আহক ভিজিট কৰক চাওক গাড়ি যদি পছন্দ হয় লৈ যাব আৰু লগতে যদি আপোনালোকে অনাৰ লগত যদি কথা পাতিব যদি বিচাৰে তেতিয়া স্ক্ৰিনত নাম্বাৰটো আহি আছে তো স্ক্ৰিনৰ পৰা নাম্বাৰটো লৈ তো আপোনালোকে অনাৰ লগত কথা পাতিব পাৰিব কোনো অসুবিধা নাই খুব ৰদ দিছে একদম মানে ইমানেই ৰদ দিছে চকু মেলিব পৰা নাই তো তথাপিও আপোনালোকলৈ ভিডিও সদায় এটা এটা মই দি থাকো তো আপোনালোকে চাব লাইক কমেন্ট কৰিব আৰু মোৰ কাষতে আছে পাবলিক মোটৰছৰ অনাৰ তো পাবলিক মোটৰছৰ অনাৰ দাদা নমস্কাৰ তো আপোনালোকৰ শোৰুমলৈ আহিলো আপোনালোকৰ শোৰুমত বৰ্তমান গাড়ী কিমান আছে বৰ্তমান আমাৰ তাত ষ্টক হৈ আছে বৰ্তমান 10 লৈকে আছে ষ্টকৰ আচ্ছা আচ্ছা তো আপুনি যেহেতু শোৰুমটো নতুনকৈ খুলিছে নহয় জানো শোৰুমটো আপুনি নতুনকৈ খুলিছে আৰু খুব ভাল লাগিছে যেহেতু নতুন নতুন শোরুম হয়ে থাকি লাগে নগাঁওখানত আর রাইজর কারণে সুবিধা হয় আর রাইজে যাতে কম কম রেঞ্জত গাড়ি পায় সদায় সেই লক্ষ্য রাখব যাতে রাইজে যাতে কম কম রেঞ্জত গাড়ি পায় আর আপনাদের সদায় রাইজক অল্প সহায় করব মরম দিয়ক যাতে আপনাদের গাড়ি যাতে উপকৃত হয় আর আপনাদের গাড়ির ডকুমেন্টস সব ট্রান্সফার করে দিয়ে নে গোটেখানি রেসপন্সিবিলিটি আমার থাকি আপনার থাকবে ন তো ঠিক আছে আর রিফাইন্যান্সের সুবিধা রাখিছে নাকি যেহেতু আপনার নতুন শোরুম রিফাইন্যান্সের সুবিধা আছে 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 ন তো রিফাইন্যান্সের সুবিধাটো রাখিছে এনে আপনি তো বর্তমান তো ধর কিমান সনের পর গাড়ি রাখিছে বর্তমান যিমান পুরোনা পাও আর ধর কন্ডিশনটা ভাল ফলে হলো মানে ধর কিমান সনের বা আপনি কিমান আঠর পর আরম্ভ করেছে কলকাতা দ্বিতীয় অল্টো 800 আছে তারপর সেভলটর বিট আছে অল্টো এলেক্সা আসলে বহুত বহুত ডিমান্ডিং গাড়ি বহুতে মোক কমেন্ট করে থাকে টাটা বোল্ট তারপরে ইয়ন ইয়ন মেগনা প্লাস ইয়ন ইয়ন মেগনা প্লাস ন এখন তো এই কিখন গাড়ি তেওঁলোকৰ বর্তমান এভেলেবল আছে আর এই কিখন গাড়ির ভিতর যদি আপনার পছন্দ হয়েছে তেতিয়াহলে আপনার আহক দাদার লগত আপনাদের কন্টেক্ট করো নগাঁও চহৰৰ ভিতৰত নতুন নতুন শোরুম বহুত হয়েছে তো আপনার আহক আহি আপনাদের ভিজিট করো গাড়ি লওয়া নোলার পিছর কথা আপনাদের প্রথমতে শোরুমট আহি এবার ভিজিট করক একাপ চাহ খাওক নহয় জানো একাপ চাহ খাওক দাদা মই আৰু এটা কথা আপোনাৰ জানিব বিচাৰিছো ধৰক অল অসমত আপোনালোকে রিফাইন্যান্স করে দিয়ে না গোটেই অসমত রিফাইন্যান্স করে দিয়ে গোটেই অসমত করে দিব ন নামটো আপুনি কৈ দিয়ক এবাৰ মই কৈছোঁ নমস্কাৰ মোৰ নাম মনিৰুল হক হয় শোরুমটোর নাম কি আছিল পাবলিক মোটৰছ পাবলিক মোটৰছ ন পাবলিক মোটৰছটো আপুনি সিলেক্ট কিয় কৰিলে এইটো পাবলিকৰ কাৰণে সিলেক্ট কৰিছে পাবলিকৰ কাৰণে সিলেক্ট কৰিছে পাবলিক মোটৰছ আৰু পাবলিকৰ কাৰণে সিলেক্ট কৰিছে পাবলিকৰ কাৰণে সিলেক্ট কৰি পেলাই তেওঁৰ শোৰুমটো ৰাখিলে পাবলিক মোটৰছ পাবলিকৰ ওপৰত ডিপেণ্ড কৰিহে মই আপুনি নামটো ৰাখিছে আৰু ঠিক আছে আপোনালোক আহক মই সদ্যহতে আপোনাৰ এখন গাড়ী দাম সুধিম এখনতো এলেক্সাই এখন অল্টো এলেক্স এখনৰ প্ৰাইচটো কিমান ৰাখিছে 2008ৰ মডেল হয় আচ্ছা আপোনাৰ প্ৰাইচটো আহি যাব 175,000 170,000 রিফাইন্যান্স হব নেকি রিফাইন্যান্স নহব ন কেশ টকা লোক লাগবে তো নেক্সট এখন গাড়ি আছে আপনার টাটা গোল্ড টাটা গোল্ড নে বোল্ড বোল্ড টাটা বোল্ড টাটা বোল্ড প্রাইস কিমান রাখিছে 420,000 ইনক্লুডিং ডকুমেন্টস আর ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন হয়ে যাব আর ফাইন্যান্স করে বিচারে ফাইন্যান্স হয়ে যাব আপনার রিফাইন্যান্স হবনে ও রিফাইন্যান্স আরাম আচ্ছা 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 পেট্রোল না ডিজেল এখন গাড়ি পেট্রোল ভেরিয়েন্ট পেট্রোল ভেরিয়েন্ট নেক্সট এখন দেখা পাইছো ইয়ন এই ইয়নখনের প্রাইস কি হব 2017 মডেল হয় আচ্ছা এই আপনার মেগনা প্লাস হয় টু পাওয়ার ডিও পাবো এবিএস সিস্টেম পাবো হয় আর আপনার গোটেখিনি অরিজিনাল প্রিন্টত আছে আপনার গাড়িখনের প্রাইস আছে আপনার 285 মানে 285,000 হয় হয় কমাবটো পাৰিব অ ডিফিনেটলি আপোনাৰ ইউটিউবৰ থ্রু দি আহিলে মই কিবা এটা চাই দিম কমাই দিব আৰু লগতে এটা অফাৰ দিম অফাৰ দিব ন হয় হয় তো নেক্সট এখন দেখা পাইছো অল্টো 800 মানে তো কি খুলি ৰাখিছে কাস্টমাৰে চাই আছে হয় হয় কাস্টমাৰ চাই আছে আচ্ছা আচ্ছা এখন অল্টো 800 কিমান ৰাখিছে প্ৰাইচটো এটো কৰিব আপোনাৰ 270 মান কৰিব ইনক্লুডিং ডকুমেন্টস 275,000 হয় এখন 275,000 আহিব
আৰু এখন এখন বিট হয় সাবলোড বিট হয় 2013 মডেল এটো আৰু 175 175,000 হয় 175,000 টকা এখন আপোনাৰ গ্লাছটো ফটা আছে কোনে কৰি দিব এটো হয় এটো কৰাই দিব হয় এটো কৰাই দিব ন হয় এটো কৰাই তো গ্লাছ টাইমত যি ধৰণৰ অসুবিধা থাকে গুটেন ৰেসপন্সিবিলিটি আমাৰ থাকিব লগতে আপোনাৰ ইঞ্জিন তৰপৰ পারপাসত যদি কিবা অসুবিধা হয় গুটেন ৰেসপন্সিবিলিটি আমাৰ থাকে 3 মাহৰ ভিতৰত যদি 1% কিবা ইঞ্জিনৰ ডিফেক্ট বুলি পায় তেতিয়া গুটেন ৰেসপন্সিবিলিটি পাব্লিক মটৰছ থাকিব হয় যি কিখন গাড়ী আছে গুটে কিখন গাড়ী ডিটেইলছ দিছে দাদা তো এই গাড়ী কিখনৰ ভিতৰত যদি আপোনালোকৰ পছন্দ হৈছে তেতিয়া হলে আহক আপোনালোকে লৈ যাওক লগতে আপোনালোকে ফোন কৰক আপোনালোকৰ যদি ইয়াত গাড়ী পছন্দ হোৱা নাই তেতিয়া হলে আপোনালোকে তেওঁ ফোন কৰিব তেওঁৰ তাত বেলেগ বেলেগ গাড়ী আহি থাকে তো আপোনালোকে ল'ব পাৰিব আৰু আপোনালোকে তেওঁ তাত গাড়ী এক্সচেঞ্জ কৰিব পাৰিব আৰু আপোনালোকে যদি গাড়ী বেচিম বুলি ভাবিছে তেতিয়াহ'লে আপোনালোকে তেওঁ তাত গাড়ী বেচিব পাৰিব নহয় জানো তো আপোনালোকে ধৰক গাড়ী যে ফাইনেন্স কৰি দিব ডকুমেণ্ট কিমান দিনৰ ভিতৰত আপোনালোকে ট্ৰেন্সফাৰ কৰি দিব আপোনাৰ মেক্সিমাম ধৰি লওক 15 দিন তাৰ ওপৰত নাযায় 15 দিন এসপ্তাহৰ ভিতৰত হৈ যাব তথাপি আমি 15 দিন টাইম লৈছে 15 দিন টাইম লৈছে তেওঁ 15 দিনৰ ভিতৰত ডকুমেণ্ট ট্ৰেন্সফাৰ কৰি দিব সেইটো লৈ টেনচন ল'ব নালাগে তো আপোনালোকে গাড়ী কিনক আৰু অন্যান্য কিবা কথা যদি জানিব বিচাৰে তেতিয়াহ'লে ফোন কৰিব যদি ভিডিওটো চাই ভাল পালে লাইক কমেন্ট শেয়ার সকলোখিনি কৰিব নতুন এটা ভিডিও লৈ পুনৰ এটা শ্ব'ৰুমত লগ পাম আজিলৈ আহোঁ জয় আহোম নমস্কাৰ